রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সানবীর রুপল এবং রাজশাহীর রেলগেট এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি শুরুতে যাচ্ছি রুপলের কাছে। তীব্র শীতে নাকাল নগরবাসী নাগরিক জীবনের এখন যে সংকটটি আছে সেই সংকটের নাম শীত। এবং গত কয়েকদিন ধরে সূর্যের দেখা না মিললেও আজকে কিন্তু সকাল থেকে সূর্য উঁকি দিয়েছে, অর্থাৎ সূর্য দেখা মিলেছে। দিনভর সূর্যের সেই তাপ কিন্তু খুব একটা বেশি ছিল না, যার ফলে শীতের যে অনুভব সেই অনুভব কিছুটা কম থাকলেও হিমেল হাওয়ায় কিন্তু সেই যে তীব্র শীত সেই তীব্র শীতের সেই প্রকোপ সেটি কিন্তু আসলে কমেনি, যার ফলে সূর্য যখনই আবার ডুবতে শুরু করেছে তখনই আবার কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে পুরো ঢাকা। এবং নাগরিক জীবনে সেই শীতের প্রকোপ যে নেমেছে সেই প্রকোপ নেমেছে সেটি কিন্তু বোঝা যায় যে মানুষজনের চলাফেরা, এবং এখানে যে মানুষজন আসছেন তারা কিন্তু শীতের কেনাকাটা বেশি করে করছেন এবং শীতের পোশাকের চাহিদাও বেড়ে গেছে অনেক গুণ, এবং শীতের পোশাকের চাহিদার পাশাপাশি দামও বেড়ে গেছে। এবং কারওয়ান বাজারের এই পুরো জায়গাটি ফুটপাথ দখল করে আছে শীতের কেনাকাটায়, এবং শীতের পোশাকে কেনাকাটায় কিন্তু বেশ জমজমাট হয়ে গেছে, এবং সব বয়সী সব ধরনের মানুষজনই কিন্তু এখানে এসে কিনছেন। অন্যান্য শপিং মলে হয়তো কিছুটা বেশি দামে বিক্রি হলেও এখানে তুলনামূলক কম দামে বিক্রি হয়, এখানে মানুষজন জড়ো হয়েছেন বেশি। এবং এই শীতের যে তীব্রতা, এই শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে, এবং আরও অন্তত শুক্রবার পর্যন্ত এরকম একটি অবস্থা থাকবে। এবং শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরেও এই ঢাকার চেয়ে আরও বেশি খারাপ অবস্থা, এবং কোথাও কোথাও দৃষ্টিসীমা সেটি কিন্তু আসলে খুব কমে এসছে, অর্থাৎ চলাফেরা করতেও বেশ সমস্যা পোহাতে হচ্ছে। এবং যতই সময় গড়াচ্ছে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরেও আস্তে আস্তে কুয়াশা আরও বেশি বাড়ছে, এবং কুয়াশা এই জমাট একরকম কুয়াশা, সেই কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। এবং শীতের তীব্রতার সেই অনুভূতি থেকে বাঁচতে, শীতের সেই তীব্রতা থেকে বাঁচতে বিশেষ করে নিম্নের মানুষ তারা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণ চেষ্টা করেন, এবং তাপ একটু তাপ পাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। এবং বিভিন্ন জায়গায় যারা খেটে খাওয়া মানুষ তারা তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেই স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা ব্যাহত হয়েছে বলা চলে, কারণ অন্য সময় যে পরিমাণ লোকজন শহরে বিভিন্ন সময় এই একই সময় বাইরে বের হন, এখন শীতের প্রকোপ বাড়ার সেই তুলনায় লোকজন তুলনামূলক কম বের হচ্ছেন, এবং যতই সময় গড়াচ্ছে ততই মানুষজন আস্তে আস্তে করে তারা ঘরে ঢোকার জন্য একটু তড়িঘড়ি করে বাসায় প্রবেশ করেন। তো এখন পর্যন্ত এই ছিল রাজধানী থেকে শীতের খবর। চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সাইফুর রহমান রকি। সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে চরম ঠান্ডা পড়ছে, এ কারণে আসলে নিম্ন ও ছিন্নয়ের যেসব মানুষেরা আছেন তারা কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছেন, এবং তাদের যে দুর্ভোগ সেটি কয়েক গুণ বেশি বেড়ে গেছে। বিশেষ করে যেই এলাকাগুলোতে ছিন্নমূল মানুষেরা বসবাস করে, আমরা সেই এলাকাগুলো ঘুরে দেখেছি, তারা কিন্তু সকালে কাজের সন্ধানে বেরোতে পারেননি, এবং সারাদিনই কিন্তু তারা এই শীতের কারণে কাজ করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যারাও বা কাজ করছেন তারাও তাদের যে আয় উপার্জন সেটি অনেকাংশেই কমে গেছে এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি যেটি বলছেন যে অল্প কিছু সংখ্যক কম্বল তারা এরই মধ্যে বিতরণ করা শুরু করেছেন, আরও সামনের দিনগুলোতে আরও বেশ কিছু কম্বল তারা বিতরণ করবেন। এক্ষেত্রে তাহলে হয়তো যে মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে শীত বস্ত্রের অভাবে, তারা হয়তো কিছুটা হলেও তাদের এই শীতকে লাঘব করতে পারবেন বলে তারা আশা করেন। সব মিলিয়ে রাজশাহীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকে ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে যে মৃদু শৈত্য প্রবাহটি হয় সেটি হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যখন তাপমাত্রা থাকে সেটিকে আসলে মৃদু শৈত্য প্রবাহ বলা হয়। যদিও আজকে মৃদু শৈত্য প্রবাহ পড়েছে, যদিও আগামীকালকে কিন্তু এই কী অবস্থা হবে সেটি কিন্তু আসলে আবহাওয়া অফিস যেটি বলছেন যে আগামী আরও 2-3 দিন এইরকম আবহাওয়া থাকতে পারে। অনেকেই কিন্তু মনে করছেন যে আসলে মৃদু শৈত্য প্রবাহ হলেও কিন্তু এখানে হয়তো যে শীত পড়ছে তাতে করে মনে হচ্ছে যে আসলে শৈত্য প্রবাহটি মাঝারি আকারে বিরাজ করছে। সব মিলিয়ে আসলে
আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছে যে যে কুয়াশাটি আছে সেই কুয়াশা এখন যে প্রচুর কুয়াশা পড়ছে সেটি কেটে গেলে হয়তো আরও বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা ধারণা করছেন। সব মিলে আমরা দেখছি যে দিনভরে কিন্তু কুয়াশা থাকছে, সূর্যের দেখাও মিলছে অনেক দেরিতে। পাশাপাশি আমরা যেটি বলে রাখি, সকালের দিকে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা থাকছে, সারা রাতভর কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশায় কিন্তু চাদরে ঢাকা পড়ছে রাজশাহী, এবং যানবাহন চালাতেও কিন্তু যেসব চালকরা আছেন তাদের কিন্তু সমস্যা বেগ পোহাতে হচ্ছে। এবং আমরা যেটি যানবাহন চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে সকালের দিকে তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু তাদের যানবাহন চলাচল করতে হচ্ছে, এবং এই শীত বেড়ে যাওয়ার কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও কিন্তু শিশু ও বৃদ্ধদের বেড়ে গেছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে এবং তার আগে রাজধানীর করণবাজার থেকে।